আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ও ভাই ও বোনেরা, সকলকে এআর ডেয়ারি হেলথ কেয়ার এর পক্ষ থেকে স্বাগতম। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় হলো গরুকে কিভাবে হালাল ভাবে অল্প সময়ে দ্রুত মোটা তাজা করব। আসুন বিস্তারিত জেনে নেই, সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন, কারণ কোনো অংশ যদি বাদ পড়ে যায় তাহলে আপনার গরু আসলেও কাঙ্ক্ষিত রেজাল্ট নাও পেতে পারেন। তাই সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন। আপনার গরুকে মোটা তাজা করতে চাইলে প্রথমে আপনার গরুকে কৃমি মুক্ত করতে হবে। আর কৃমি মুক্ত করার জন্য কৃমিনাশক ট্যাবলেট বা কৃমিনাশক ইঞ্জেকশন দিতে হবে। আপনি যদি কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে চান তাহলে রেনাডেক্স, বেট অথবা ভালো মানের যে কোনো কোম্পানির কৃমিনাশক ট্যাবলেট সঠিক মাত্রায় ডোজ করাবেন। কৃমিনাশক ট্যাবলেট কিভাবে ডোজ করাতে হয় এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন এবং আই বাটনে দেওয়া থাকবে, ওইখানে চাইলে দেখে নিতে পারেন। আপনার গরু যখন কৃমি মুক্ত হয়ে গেছে তখন আপনি আপনার গরুকে জিঙ্ক, ভালো মানের যে কোনো একটি জিঙ্ক দিবেন, ভালো কোম্পানির। এটি হলো জিসবেট, আমার কাছে একমি কোম্পানি এটি মার্কেট করে থাকে। তারপরে আপনি হ্যাপারেন বা লিভার টনিক, ভালো মানের লিভার টনিক, কেস্টোলিপ, লিভাবেট অথবা যে কোনো ভালো কোম্পানির একটি লিভার টনিক ব্যবহার করবেন। লিভার টনিক আপনার গরু যদি 50 থেকে 100 কেজির উপরে হয় তাহলে আপনার গরুকে 100 মিলি দেবেন, এবং যদি 50 কেজির নিচে হয় তাহলে 50 মিলি দিলে চলবে, এবং জিঙ্ক একই পরিমাণে দিবেন, এটি 100 মিলি করে দিনে একবার দিবেন। এটি 10 দিন খাওয়াবেন। 10 দিন খাওয়ানোর পর আপনার গরুকে বাজার থেকে বা যে কোনো জায়গা থেকে, দোকান থেকে আপনি নিয়ে নেবেন, এটি অর্গানিক জিপি। এটি গরুকে দ্রুত মোটা তাজাকরণের জন্য খুবই একটি ভালো মানের ওষুধ। এটি দিলে একটি বোতলে আপনার গরুকে এটি দেওয়ার আগে গরু মেপে নেবেন, ফিতা দেয়া মেপে নেবেন। এটি এক বোতল খাওয়ানোর পরে ইনশাল্লাহ 1 ইঞ্চি বেড়ে যাবে। এটি এগ্রিকালচার হেলথ এটি মার্কেট করে থাকে। এটি অর্গানিক জিপি। এটি গরুকে মোটা তাজাকরণের জন্য খুব ভালো মানের একটি ওষুধ। আপনার গরুকে যদি 100 কেজি হয় তাহলে আপনার 100 মিলি দিবেন, 100 কেজি যদি উপরে হয় তাহলে অর্গানিক জিপির এটি 200 মিলি করে দিনে একবার ব্যবহার করবেন। এটি আপনার 3টি বোতল যদি খাওয়াতে পারেন তাহলে আপনার গরু ইনশাআল্লাহ গরু হালাল ভাবে মোটা তাজা হবে, এবং এই মোটা তাজা হলে মানে গরু যদি স্বাস্থ্যবান হয় তাহলে আপনার গরু স্ট্রোক করবে না। এবং এর সাথে আরেকটা পাউডার খাওয়াবেন, এটি হলো মেগা ফ্যাট পিএ। কেন মেগা ফ্যাট পিএ খাওয়াবেন? এটিতে আছে প্লামেটিক অ্যাসিড 98% এবং ফ্যাট আছে 99%। অন্য বাজারে যে কোনো কোম্পানি, এটি আসলে ভালো মানের একটি পপুলার কোম্পানি মার্কেট করে থাকে, বাজার থেকে আপনারা ভালো মানের ফ্যাট কিনে নেবেন। ফ্যাট আপনার 100 কেজি গরুর ওজন হলে 100 গ্রাম দেবেন দিনে একবার, এবং 100 কেজির যদি উপরে হয় তাহলে গরুকে 200 গ্রাম করে দিনে একবার ব্যবহার করবেন। অনেকে বলে থাকে যে আসলে এটি দেওয়ার কারণে খাদ্যের সাথে পড়ে যায়। আপনার গরুকে পরিমাণ মতো সঠিক মাত্রায় যদি দিতে পারেন তাহলে পড়বে না, এবং আপনার গরু যদি হজম শক্তি কম থাকে তাহলেও কিন্তু পড়ে যেতে পারে। এর জন্য হজম শক্তি বাড়ানোর জন্য আপনার সাথে জাইমোভেট বা ইস্টোমাভেট এই ধরনের অ্যাপিটাইজার, ডাইজেস্টিভ পাউডার যে কোনো কোম্পানির সাথে দিতে পারেন, এবং খাদ্য পরিমাণ মতো দিবেন, তাতে আপনার গরু ভালো রেজাল্ট পাবে। এবং সাথে কিন্তু খাদ্য খাওয়াবেন, ভুষি খাওয়াবেন, ঘাস খ্যার এগুলো কিন্তু দিতে হবে। এটি যদি আসলে নিয়মিত করতে পারেন আপনার গরু অবশ্যই অবশ্যই মোটা তাজা হবে হালালভাবে, স্টক করার ঝুঁকি থাকবে না, কারণ অনেকে বাজারে ইঞ্জেকশন পাওয়া যায় স্টক, যেগুলা মানে পোলট্রির খাদ্য খাওয়ালেও আসলে স্টক করার সম্ভাবনা থাকে। আর এগুলো যদি আসলে মোটা তাজা করতে পারেন অর্গানিক জিপি,
ম্যাগাফেট, পিএ, এগুলাতে যদি আসলে মোটা তাজা করতে পারেন তাহলে আপনার গরু স্থায়ীভাবে মোটা হবে এবং এটি হালাল হবে আশা করি। আমার ভিডিও থেকে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ধরনের ভিডিও পেতে চাইলে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।